চলে এসেছি আজকে আপনাদের সামনে গ্রে কালারের গাড়িটা নিয়ে। এটা হচ্ছে গ্রে কালারের প্রিমিয়ো গাড়ি। এটা হচ্ছে মডেল 2015 এবং রেজিস্ট্রেশনও 2015-তে। এটা সেম ইয়ারে রেজিস্ট্রেশন হয়ে থাকে। এ ধরনের গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আসে। সো এটা যেহেতু 2015 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, সো তার মানে বোঝা যাচ্ছে যে গাড়িটা ব্র্যান্ড নিউ এসেছিলো। আর বরাবরের মতো আমি প্রথমে এই গাড়িটার আউটলুকিং, তারপরে ইন্টেরিয়ার, তারপর আমরা প্রাইস নিয়ে আলোচনা করবো। তো চলুন আমরা প্রথমে একটু আউটলুকিংটা দেখে নিই, তারপরে আমরা বাকি বিস্তারিত নিয়ে আলোচনা করি, গাড়িটা কোথায় পাবেন, কত টাকা প্রাইস, এসব বিষয় নিয়ে আলোচনা করি। ওকে, আপনারা জানেন যে কোন শোরুমের গাড়ি, সেটা হচ্ছে সবগুলো ক্লাসিক কার ট্রেডিং এর গাড়ি। আর ক্লাসিক কার ট্রেডিং বলেন, যে কোনো শোরুমেই বলেন না কেন, আমি সবগুলো শোরুমের জাস্ট রিভিউ দিয়ে থাকি, আপনাদেরকে গাড়িগুলো দেখাই এবং গাড়িগুলোর প্রাইস জানাই। আর কেনা না কেনা সবকিছু আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কোথা থেকে কিনবেন না কিনবেন সবকিছু ডিপেন্ড করে আপনাদের উপরে। সো আমি আপনাদেরকে গাড়িগুলো দেখাই এবং গাড়িগুলোর রিভিউ দিই, গাড়িগুলোর প্রাইস জানাই, ঠিক আছে? তো বরাবরের মতো আজকে আবদুল্লাহ ভাইয়ের সাথে যে গাড়িটা দেখলাম,
এটা হচ্ছে প্রিমিয়ো জি সুপিরিয়র গাড়ি এবং এটা হচ্ছে তেলের গাড়ি। তো আব্দুল্লাহ ভাই আর গাড়ির প্রাইসটা আপনি একটু বলেন। 2015 মডেল, 15-13 রেজিস্ট্রেশন, এটার কাগজ এক বছরে আপডেট আছে, গাড়ির স্মার্ট কার্ড সবকিছু আছে। হ্যাঁ, 23,80,000। 23,80,000 চাচ্ছেন, এটা হচ্ছে নেগোশিয়েবল প্রাইস। নেগোশিয়েবল প্রাইস, এটা থেকে কমানো সম্ভব? জি, কমানো সম্ভব। আচ্ছা, আমরা সবকিছু জানলাম আব্দুল্লাহর কাছ থেকে। আর গাড়িটা পাবেন আপনারা ক্লাসিক ক্যাটারিংয়ে। ক্লাসিক ক্যাটারিংয়ের লোকেশন, ফোন নাম্বার বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও ক্লাসিক ক্যাটারিংয়ের নাম্বার। আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে বাকি বিস্তারিত জানতে পারেন। আর ক্লাসিক ক্যাটারিংয়ের লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, বিআরটিএর ঠিক অপোজিটে ক্লাসিক ক্যাটারিংয়ের। আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ। আসসালামু আলাইকুম সবাইকে। আব্দুল্লাহ ভাই ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন।